পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম সোহাগ, জানা যায় পঞ্চগড় সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার ওই যুবক ঢাকা থেকে পঞ্চগড়গামী অন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি বিকাল 5টার দিকে ধীরগতিতে নাটোর স্টেশনে ঢোকার মুহূর্তে ওই যুবক প্ল্যাটফর্মে নামতে যান। এ সময় তার দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত ট্রেনের নিচ থেকে উদ্ধার করেন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমান তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দর্শক, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা যেন কেউ বুঝতেই চায় না। বিষয়টিকে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।